আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কি ব্যাপার, আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? এরকম বাগানে ফুল ফুটব আর আমি ফুল দেখুম না কি হইবার পারে? দেখুন, আপনি কিন্তু আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সহ্যের সীমা তো ছোট্ট ব্যাপার, তোমার লাগে আমি সাত সমুদ্র তেরো নদী পার করবার পারি। এখন আপনি যেটা আমার সাথে করছেন না, এটা কিন্তু ইফ টিজিং এর পর্যায়ে পড়ে। ইফ টিজিং? আরে মাইয়া বড় হইলে পোলার বিয়ে করবার চাইবারই পারে। আমি তো তোমার বিয়ে করবার চাই। আপনি আমাকে বিয়ে করতে চান, ভালো কথা। আপনি আমার বাবা মার কাছে প্রস্তাব পাঠান, আপনি রাস্তাঘাটে আমাকে রিকশা থামে এভাবে করে কেন জ্বালাতন করছেন? আপনাকে যদি পছন্দ হয় তাহলে বাবা মা যদি যোগ্য মনে করে আমার, তাহলে বিয়ে দেবে আপনাকে, ব্যাস। এইসব কি ভাই, এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের জন্য প্রেম করছেন? প্রেম করার জন্য পার্ক আছে, পার্কে গাছ আছে, গাছের ছায়া আছে, আপনারা সেখানে যান, সেখানে গিয়ে প্রেম করেন। আশ্চর্য। ঠিক আছে, যাও গিয়া, আমি ভাই যাবো। জি 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 জি, আমি পেয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, টেক কেয়ার। হ্যাঁ, কী রে, তো কেমন দেখাচ্ছে কেন বাবা? আজকে রাস্তায় আবার ওই ছেলেটা জ্বালাতন করেছে। ওয়েট ওয়েট ওয়েট, তুই আমাকে খুলে বল ব্যাপারটা কি। রিক্সা করে বাসায় ফিরছি, হঠাৎ করে রাস্তার মাঝখানে পথ আটকে বলছে যে তোমার আমি বিয়ে করতে চাই। মানে কি, তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস? আহা, তুমি থামো তো। মা, তুমি এটা কি বললা? বাবা, তুমি দেখেছো কি বললো? কেন, এখন রাস্তাঘাটে বের হলে ছেলেদের উত্তক্ততা শিকার হতে হবে, ছেলেরা জ্বালাতন করবে, আর বাসায় আসলে এখন তোমার এসব কথাবার্তা শুনতে হবে উল্টো পাল্টা। আমি মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার দোষ। তুমি থামো তো। হ্যাঁ, আমি তো থামবো, আগে একটা অঘটন ঘটুক, তারপরে আমরা যেন আর স্কুল কলেজে পড়িনি। আহা, ওর বয়সটা একটু ভেবে দেখো। ওর বয়সটা তুমি ভাবো, কত করে বললাম ভালো একটা ছেলে আছে বিয়ে দিয়ে দাও। না, মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আচ্ছা শুনো, সব বয়স আর সব সময় তো এক না, তাই না? ওর সাথে মানায় এমন একটা যোগ্য পাত্র পেতে হয় তো, নাকি? কেন, আমি বিয়ের পর পড়াশোনা করিনি, তুমি আমাকে বাধা দিয়েছিলে। শুনো, তুমি সবাই তো এক সমান হয় না, তাই না? তুমি যেটা করেছো ওকে দিয়ে সেটা সম্ভব না। আমি এত সাথে বুঝি না, তুমি এক মাসের ভিতর মেয়ের বিয়ে ব্যবস্থা করবে? আশ্চর্য।
খেপে আছিস কেন? না তেমন কিছু না। ইন্টারভিউ বোর্ডে কিছু হয়েছে নাকি? আমাদের পাড়ায় একটা মেয়ে থাকে না? হ্যাঁ থাকে। সে আজকে কি করেছে তুই জানিস? সে আজকে একটা মোটর সাইকেলে চড়া ছেলের সাথে রাস্তা আটকে প্রেম করছিল। আমি বুঝতে পারছি না এটা তোর অসুবিধাটা কি? বুঝতে পারছি। তুই আমাকে একটা জিনিস বলতো, তুই আসলে আর্টসের না? আর্টসের, হ্যাঁ হ্যাঁ আর্টসের, ঠিকই আছে। সায়েন্স হলে আসলে তুই কথাটা বলতে পারতি। এখানে সায়েন্স বা আর্টস আসছে কোত্থেকে? আমি সেটা তো বুঝতে পারছি না। তুই অসম্ভব ডাল, তুই প্লিজ থাম। আমি ডাল না, বলতে হবে তুই তো আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট। ওকে ফাইন, তাহলে তোমাকে আমি ডিটেইল বলি। আমি রাস্তা দিয়ে আসছিলাম রিক্সায় করে, আর অমনি দেখি একজন মেয়ে, যাকে আমরা বললাম একটু আগে এলাকার ওই মেয়েটা, একজন মোটর বাইকে আরোহী ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা আটকে প্রেমালাপ করছে। রাখ রাখ। আচ্ছা বলতো ওদের দুজনের পজিশনটা কোথায় ছিল? কি আশ্চর্য, সেটা যেটা তুই করবি না? ওদের পজিশনটা যদি জানা যেত তাহলে শিওর করে বলতে পারতাম ওদের মধ্যে কি প্রেম হচ্ছে নাকি ইপটিজিং হচ্ছে। ইপটিজিং? ইপটিজিং কেন? ইপটিজিং নিয়ে তো সারা দেশে আলোচনা হচ্ছে, বিভিন্ন মহলে নানা পদক্ষেপে গৃহীত হয়েছে, তুই শুনিস নি? শুনলেও কি না শুনলেও বাকি, সব হচ্ছে ছেলেদের দোষ আর মেয়েরা ধোয়া তুলসী পাতা না। আরে কি নিয়ে গল্প হচ্ছে রে? ইপটিজিং, ইপটিজিং জব তো সব, তোর বোন নেই তো তাকে এই কথা বলছি? আমার বোন থাকলে তাকে শাসন করতাম, কচুর করতিস। একটা ছেলে যদি একটা মেয়েকে ডিস্টার্ব করে রাস্তায় তাহলে মেয়ে কি করার আছে শুনি? কেন আঙ্গুল চুষবে? আশ্চর্য, কি ধরনের কথাবার্তা! মেয়েরা যে ধরনের কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়, মানে আমাদের তো চোখ বন্ধ করে রাখতে হয়। এর জন্য টেলিভিশন চ্যানেলগুলো দেয়, আর এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত, বুঝছ? তুই বাসায় থাকলে তোকে ছাড়া আমি কখনো খাই? খামাখা কেন রাগ করে আছিস? চল রাগ করবো না তো কি করবো, আমার আমাকে বিয়ে দিতে চাও কেন তোমরা? বিয়ে করবি না তুই না চাইলে? তাহলে মা বলে কেন সবসময় বিয়ে দেওয়ার কথা? আসলে তোর মা তো তোকে অনেক ভালোবাসে, তাই আমার চেয়ে তোর মা তোর ভালোটা বেশি চায়। তুমিও মার পক্ষে। আরে দূর, আমি যদি তোকে বিয়েও দেই তাহলে আমার কাছেই রাখবো, তোর পাশাপাশি একটা ছেলেও পাবো। বাবা আমার ভরা লাগে না, আগে শেষ হোক তারপর বিয়ে সাথে। তোকে একটা মজার কথা বলি, তোর মার সাথে যখন আমার বিয়ে হয় তোর মায়ের ম্যাট্রিক পরীক্ষার আর ছ মাস বাকি ছিল, তারপর রাত জেগে আমি ওকে অঙ্ক করাতাম। যখন রেজাল্ট আউট হয় দেখা গেল সে অঙ্কে লেটার পেয়েছে, তারপরে তোর মার যে কি ভক্তি আমার জন্য। শোন তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা চল। হ্যাঁ কোনা বল। কিরে কেমন আছিস, কলেজ আসিস নি কেন তুই আজকে? কেন আবার, মেয়ে হয়ে জন্মেছি তাই। একবিংশ শতাব্দীতে এসে একটি মেয়ের মুখে এসব কথা মানায় না, বুঝলি? তা হঠাৎ করে কি এমন আহামরি ঘটনা ঘটেছে যে তোর মেয়ে হয়ে জন্মানোটা অপরাধ হয়েছে? তোকে তো বলা হয়নি, ওই ইউনিভার্সিটি যাওয়ার সময় রাস্তায় একটা ছেলে আমাকে খুব বিরক্ত করতো, ঠাকাইয়া ছেলে, মানে যা তা বলে উত্তপ্ত করতো, বিয়ে করতে চাইতো। তো আমি বাসে এসে আব্বুর কাছে কমপ্লেন করাচ্ছি, বাবা মা দুজন মিলে বকা দিয়েছে আমাদের পরে, তারপর তারা দুজন মিলে ডিসিশন নিয়েছে আমাকে বিয়ে দিতে। কি বলিস, এটা তো ইপটিজিং, থানায় মামলা করে দে। জানিস এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? তুই কি পাগল নাকি, আইন করে এসব বন্ধ করা যায়? তাই বলে একটা মেয়ে স্বাধীনভাবে বড় হতে পারবে না? পারবে পারবে, যেদিন বাংলাদেশের সব ছেলেগুলো 100% শিক্ষিত হবে ওই দিন। কেন, শিক্ষিত ছেলেদের কি মেয়েদের প্রয়োজন নেয় নাকি রে? ভাই প্লিজ, এখন ফাজলামি করিস না, ফাজলামির মুড নাই আমার।
কি শুনতে খারাপ লাগছে? আমি রাখি, ফোন রাখি, আল্লাহ। আরে শোন শোন, আমি আগামীকাল তো বাসায় আসছি, দেখি তোর কে ইফতিজিং করে। ও আল্লাহ হাফেজ। কি ব্যাপার, এখনই কান্নাকাটি শুরু করলে? না বন্যা, আমাদের একমাত্র মেয়ে তো তাই। আচ্ছা তুমি কি ওদের খোঁজখবর ভালো করে নিয়েছো? দেখো যতটুকু সম্ভব খোঁজ তো নিয়েছি, বাকিটা ভাববো। মেয়েটা চলে গেলে আমাদের এত বড় বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তা তো হবেই। আমরা বলবো, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত মেয়ে যেমন আমাদের এখানেই থাকবে, কি বলো? আমিও যে ওরকমটা ভাবিনি তা কিন্তু না, কিন্তু বিয়ে মানেই তো শুধু দুটো মানুষের সম্পর্ক না, এখানে আত্মীয় স্বজন জড়িত আছে, পাড়া প্রতিবেশী আছে, কে কি বলবে বুঝতে পারছি না। আর তাছাড়া ছেলেটা যদি ওরকম স্ট্রং পার্সোনালিটির পুরুষ হয়, আমার মনে হয় না ও নিজেও ব্যাপারটা সহজভাবে মেনে নেবে। পুরুষ মানুষ। আচ্ছা পুরুষ মানুষ না এমন হয় কেমন? কি বলবো, পুরুষ মানুষ আবার কি করলো? আচ্ছা আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো? বাংলাদেশের প্রতিটি বাবাকে কি মেয়ে বড় হলে মাঝরাতে পাইচারি করতে হয় আমার মতো? এ আমাদের কেমন সমাজ? আমরা কি তাহলে আজও সভ্যতাকে স্পর্শ করতে পারি না? এত দুর্বলতা আমাদের, আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে পারছি না, পারছি না তাকে স্বাধীনভাবে বড় হতে দিতে। ছি ছি, কি লজ্জা।
বন্যা তুমি কি করো? কিছু না, তোমার ভালো? কেন মন খারাপ? কেন বন্যা তুমি কি বিয়ে করতে চাও? করতে চাও না? বাবা মা খুব প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। না বাবাকে বলো তুমি বিয়ে করবা না, শুনছো না? না বলো, তোমার পছন্দের কোনো ছেলে আছে? জানো না? ওকে বাই। এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ওকে মানাবে তাই না? দেখো তোমার মনে আছে বালা দুটো মা আমাকে দিয়েছিল, এগুলো কি ওকে দিয়ে দিবে? হ্যাঁ, এগুলো তুমি তুলে রাখো না, মায়ের একটা স্মৃতি। কি যে বলো, আমার মেয়েকে আমি সাজাবো, যা তেমন খুশি তেমন সাজাবো, তাতে তোমার কি? না আমার কিছু না, তোমার ইচ্ছে মতো তোমার মেয়েকে সাজাও। এই হাটটার কথা তোমার মনে আছে? কি যে বলো, মনে থাকবে না? বিয়ের পরপর যখন দিল্লি গেলাম তখন নিয়ে এসেছিলাম তোমার জন্য, মাকে কিভাবে ফেস করবো সেই ভয়ে তুমি ছ মাস এটা লুকিয়ে রেখেছিলে, আর তুমি কত এনিয়ে বিনিয়ে তারপরে মাকে বুঝালে। সেই দিনগুলো যে কত সুন্দর ছিল তাই না? মানে কি, এখন কি দিনগুলো খুব অসুন্দর হয়ে গেছে? মেঘে মেঘে কখন যে বেলা হয়ে গেল আর আমরা বুড়ো হয়ে গেলাম। তুমি বুড়ো হলে কখন? তোমাকে চাইলে এখন একটা বিয়ে দেওয়া যাবে, পাত্র দেখবো নাকি? আরে থামো তো, তুমি লজ্জার সময় মাথা খেয়েছো তাই না? আই শুনো না, ওই গানটা একবার শোনাবে যেটা প্রথম দিন গিয়েছিলে? বুড়ো বাসি ভীমবতী না? এই যাও খোঁজ নিয়ে দেখো বিয়ের কি বাকি রইল। হ্যাঁ তাই দেখছি। কিরে মা ঘুমোসনি? কি ব্যাপার, কোনো দুঃস্বপ্ন? বাবা মেয়েরা এরকম অসহায় হয় কেন? কে বলেছে তোকে? সৃষ্টিকর্তা অনেক গুণাবলী দিয়ে একটা মেয়েকে জন্ম দিয়েছে। একটা জিনিস তুই খেয়াল করে দেখ, একটা দেশকে কি বলে মাদারল্যান্ড, আমরা ভাষাকে কি বলি মাতৃভাষা, পৃথিবী দোস্ত মিষ্টি খাও, ভালো একটা সুখবর আছে। সুখবর আমার পকেটে টাকা পয়সা নেই, কোনো খবর নেই। কী সুখবর সেটা ঝটপট দিয়ে ফেল প্লিজ।
আগে প্যাকেটটা দে, তারপর খাওয়াবো কথা, তাই তো? এনে দেখ। তো দোস্ত, তুই তো এখন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক।
আমরা উভয় পক্ষ এই ভালো পয়েন্ট হয়েছিস তো। দেখুন আমরা যেটা করবো কি, আমরা কমিউনিটি সেন্টারের সামনে যেয়ে আগে লেখাটা দেখবো যে কী লেখা আছে। যদি দেখি লেখা হচ্ছে শুভ বিবাহ, তাহলে আমরা হয়ে যাবো ছেলে পক্ষ। আর যদি দেখি যে বউ ভাত, তখন আমরা হয়ে যাবো মেয়ে পক্ষ। আইডিয়াটা মন্দ নয়, আইডিয়াটা মন্দ না, কিন্তু সাথে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু যত মানুষের সামনের সাথে কথা বলবে, আমরা কারোর সাথে খুব একটা কথা বলবো না, কিন্তু মুচকি হাসবো। ওকে ঠিক আছে, ওকে চল।
আপনি কি বলতে চাচ্ছেন? একটা ছবি কি প্রমাণ করে দেয় যে এই ছেলেটার সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল? আমি কেন বলবো? আমি সারা দেশের মানুষকে দেখাম, সারা দুনিয়ার মানুষকে দেখাম। আশ্চর্য, আমি বুঝতে পারছি না, একটা ছবি কি প্রমাণ করে এগুলো? আমার মেয়েটা কিছুদিন আগে এফটিজি কে শিকার হয়েছে, সেটা কি আমার মেয়ের কোনো দোষ? না, আপনার মেয়ের দোষ না, আপনার মেয়ের দেশ দোষ কি দোষ না সেটা আমাদের জানার বিষয় না। এক হাতে কখন তালি বাজে না, নিশ্চয়ই কিছু না কিছু আছে এর মধ্যে। আমি এখানে বিয়ে দিতে পারবো না, আমার ছেলের জীবন নিয়ে আমি সিনেমিনি খেলতে পারবো না। কি হলো তো, কি বললাম আমি? শুনেন শুনেন, এই মুক্তার না ভাই, অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। আপনি আমার মেয়েটার জীবনটা নষ্ট করবেন না ভাই। নষ্ট না ভাই, আপনি আমার ছেলের জীবন নষ্ট করতেছিলেন। একটু কথা শুনেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে এখন সমাজে মুখ দেখাবো, আমি কিভাবে মুখ দেখাবো? এই কি তোর তারা আছিস কেন? আসো, বুঝতে পারছি না কি হলো। নাউজুবিল্লাহ, এই মেয়ে একটু জিন খায়, এই মেয়ের বিহেভিয়ার কি ভাই? হ্যাঁ, যত সব আপনার কেউ কিছু না মনে করলে একটা কথা আমি বলতে চাই। আমরা তিনজন আপনাদের এই বিয়ে প্রোগ্রামে ইনভাইটেড কেউ না। আমরা শুধুমাত্র মজা করতে করতে এখানে চলে এসেছিলাম এবং সেই জন্য আমরা আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার এখন ইনিয়ে বিনিয়ে মাফ চাইতে হবে না, আমরা যথেষ্ট প্রেশারে আছি, আমাদেরকে একা ছেড়ে দাও। জি, শুধু আরেকটা কথা বলতেছি, যদি কিছু যদি আপনারা কেউ কিছু মনে না করেন তাহলে আমি এই কনেকে বিয়ে করতে চাই এখন এই মুহূর্তে। খবরদার, আর একটা কথাও না, আমি আর একটা কথা শুনি, আমার কাল দয়া দাক্ষিণ্য করুণার দরকার নেই, প্লিজ আপনারা চলে যান। আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, আমি আপনাকে কোনো দাক্ষিণ্য দেখাচ্ছি। ইনফ্যাক্ট, একটু আগে যে ঘটনাটা ঘটলো সেই ভুলটা আমি আপনাকে বুঝেছিলাম, একদিন আপনাকে রাস্তায় দেখি, কিন্তু এখন বুঝতে পারছি সবই ভুল, সবই মিথ্যা। এবং কথাটা একটি, সেটা হচ্ছে আমি সত্যিকার অর্থে আপনাকে বিয়ে করব। শুনো, তুমি বিয়ে করতে চাইলেই তো হবে না, আমি তোমাকে চিনি না জানি না, তুমি এসে বললে আমার মেয়েকে বিয়ে করতে চাও আর আমি তোমার হাতে তুলে দিব। আঙ্কেল, কিছু যদি মনে না করে আমি একটু ইন্টারফেয়ার করতে, আমি ওর বন্ধু হিসেবে বলছি না, আমি ওকে যতটুকু চিনি জানি সেই হিসেবে বলছি, আমার বন্ধুটা ছেলে হিসেবে খুবই ভালো। প্লিজ, তোমার মতো একটা ছেলের রিকমেন্ডেশনে আমি আমার মেয়েকে একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিতে পারি না। ওর আজকের দিনটা খুব মানে খুব ভালো একটা দিন, ওর আজকে সকালবেলা একটা সুখবর এসেছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে আজকে অ্যাপয়েন্টমেন্টটা আমার হাতে পেয়েছি। আপনারা যদি চান তাহলে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার দেওয়া ইনফরমেশনগুলো বা আমার বন্ধুর ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। প্লিজ, আমার মেয়েটাকে আমরা অনেক প্রেশার দিয়েছি আর ও আজকালকার মেয়ে হয়েও বাবা মার পছন্দ মতো বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমরা ওর জন্য সঠিক পাত্র খুঁজে আনতে পারিনি। আমি ওর উপর আর কোনো প্রেশার দিতে চাই না, ওর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত হবে, আমার এখানে কিছু বলার নেই। বাবা, আমি বিয়ে করবো না, আমি কখনো বিয়ে করবো না। কেন বিয়ে করবেন না? কেন বিয়ে করবেন না? পাত্র হিসেবে আপনার আমাকে পছন্দ না? আমি নিজের সম্পর্কে খুব ভালো কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি বিয়ের পর আমি আপনাকে ভালো রাখবার চেষ্টা করব, ভালো রাখব। কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। জি, তুমি বিয়ের পরে ইফটিজিং করতে পারবে না।
ভয়াবহ, কেউ কেউ মৃত্যুর পথ বেছে নেয়। আসুন আমরা এই টিজিং প্রতিরোধ করি।